বন্ধুরা, রান্নাটা হয়তো আপনাদের দেখাতে পারবো না, কারণ ওই ভিডিওটাও আমাকে আপলোড করতে হবে, নেট কম। তাই আমি বলে দিচ্ছি কি কি রান্না হবে, যেহেতু লোকজন বেশি না, আমাদের ঘরোয়া লোক 4-5 জন, তাই অল্প কিছু অ্যারেঞ্জমেন্ট, তাও যেগুলো নিয়ম সেগুলো বলে দিচ্ছি। 7 রকম ভাজা হবে, বেগুন, শিম, বাড়ির গাছের কুমড়োর ফুল হয়েছিল, ভেন্ডি, ফুলকপি, বাঁধাকপি, আলু, এগুলো দিয়ে একটা ভাজা হবে। আর শাক, এটা কি শাক বলে আমি ঠিক বলতে পারছি না, শাক বেগুন শিম দিয়ে করব। আর যে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছিলাম, একদম ছোট ছোট চিংড়ি মাছ, এটা দিয়ে এই চাল দিয়ে, যে চাল ভিজিয়ে রেখেছি, চাল বাটা দেব চিংড়ি মাছ দিয়ে একটা পকোড়া করব। আর চিংড়ি, এই বড় চিংড়ি মাছগুলো একটা নারকেল থাকলে মালাইকারি করতে পারতাম, কিন্তু সে তো নেই, এজন্য ফুলকপি দিয়ে রসা করব, ফুলকপি আলু দিয়ে। কাতলা মাছের কালিয়া করব। আর মাংস করব, পাঁপড় নিয়ে আসবে, বিকালে ভাজবো। আর পায়েসটা বন্ধুরা ওর বৌদি বানিয়ে নেবে, আমাকে করতে বারণ করলো। এই বাস এইটুকু, তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। তাহলে আমি সবজিগুলো এখন কেটে নিচ্ছি, আর রান্নাটা আমি এখনই করে নেব, রাত্রে সময় হবে না। আমার 7 রকম ভাজা কাটা কমপ্লিট হয়ে গেছে, ফুলকপি আলু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি শাকের এটা কাটছি। আর এই দেখুন বন্ধুরা, বেগুন, এটা বাড়ির গাছের বেগুন, কি সুন্দর কচি বন্ধুরা। সোনাকে খেতে দিয়ে দিয়েছি বাঁধাকপি ভাজা, মাছ ভাজা আর ফুলকপি আলু তরকারি দিয়ে, ওকে এখন খেতে দিয়েছি দুপুরের খাবার। আর চলো, আমার সবজিগুলো সব কিছু কাটা এই মাত্র শেষ হয়েছে। আর একটা কথা তোমাদের বলতে আমার মনে ছিল না, সেটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। এই দেখো মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছি, মশলাগুলো সব কাটা হয়ে গেছে, শুধু পেস্ট করব মাংসের আলু। এটা হচ্ছে জিরে, ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা, এটা আমি মাংসে দিই, খুব ভালো লাগে। আর এই যে সেই ঝুরো চিংড়ি মাছটা, এটা আমি বাটবো এখন, চাল বাটা, এটাতে পকোড়াই যাবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, এই যে ফুলকপি আলু, আর 7 রকম তরকারি সবজি, সরি, 7 রকম সবজি, আর এই যে শাকটা, সব কিছু এখন আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন রান্নাটা এবারে 2 উনুনে দিয়ে দেবো, 2টো কড়াই বসিয়ে দেব। রান্নাটা তোমাদের আমি দেখাতে পারবো না বন্ধুরা, তো রান্নাটা হয়ে গেলে আমি দেখাবো, ঠিক আছে? চলো বন্ধুরা, জানি তোমরা বলবে যে রান্নাটা শেয়ার করতে পারবো না বলছে, তাও কোথার থেকে দেখাচ্ছে বন্ধুরা। যতক্ষণ ফোনটা কাছে রয়েছে মনে হচ্ছে একটু করে আপনাদের দেখিয়ে দিই, যেহেতু বলেছি যে রান্নাটা শেয়ার করব। তো দেখো, আমি ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এর পাশে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো হচ্ছে ফুলকপিটা নামিয়ে নেবো, নিয়ে আলুটা ভেজে নেবো। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি, বেশি কড় করে ভাজা করিনি, কারণ অল্প ভাজলে তরকারি টেস্ট হয়। আমি আলুগুলো ভাজছি, মাছে এবার লবণ হলুদ দিয়ে মেখে নেব। আলুটা হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি, এবার কাতলা মাছের পিসগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কড়াইটা ধুলাম না, হালকাই লেগেছে, মনে হয় অসুবিধা হবে না।
এদিকে একবার করে চিংড়ি মাছটাও নাড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা হালকা করেই ভাজবো। অর্ধেকটা আগে ভেজেছি আর এই অর্ধেকটা দিয়েছি। বন্ধুরা, রান্না কমপ্লিট হলে আবার দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ঠিক 5টা, বাইরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখুন বাইরের এটা, আমি জামা কাপড়গুলো তুলে নেব। বাইরের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই। সোনাকে আশীর্বাদ করে নেব, ওই জন্য আমরা সবকিছু কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা, আপনারাও আমাদের সাথে সাথে ওকে আশীর্বাদ করবেন, ও যাতে বড় হয়ে অনেক বড় মনের মানুষ হতে পারে, অনেক বড় মনের মানুষের পরিচয় দিতে পারে, ও যেন মানুষের মতো মানুষ হয়। ওর এবার 14 বছর কমপ্লিট হবে। এবার আমি আশীর্বাদটা সেরে নিই। বন্ধুরা, আমের পড়লো পাইনি, তাই দূর্বাঘাস দিয়েই কাজটা সেরে নিচ্ছি। পুনর্নবার জন্যই আমি আগে থেকেই রেডি। অনেক ভালো হও বাবা, অনেক বড় মনের মানুষ হও, অনেক ভালো থাকো। কেকটা সাজাতে গিয়ে আমার হাত থেকে পড়ে গেছে। কিচ্ছু করার নেই বন্ধুরা, এরকম তো হতেই পারে, বলো। কেউ কি আর ইচ্ছা করে চায়? বাতি দুটো জ্বালিয়ে দিয়েছি, কর্নার ফোর। এবার কেক কাটা হবে। এসো সোনা, এই পাশে এসো। Happy birthday to you. Happy birthday, happy birthday to you. Happy birthday to you. 14 বছরের শুভেচ্ছা। 14 বছরের শুভেচ্ছা হাতে ঘুরে তোলো। তুই আগে নাও। আমরা মোমবাতি নিভাই না, মোমবাতি জ্বালানো থাকবে, পরে নিভিয়ে দেবো। তো কেক কাটা আমাদের কমপ্লিট। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত, কারণ খাওয়াটা পরে একটুখানি দেখাবো, পুরোটা দেখাতে পারবো না, কারণ যাদের নিমন্ত্রণ করেছিলাম তারা থাকতে পারছে না, বিয়ে বাড়ি করেছে, ওদের হঠাৎ যেতে হচ্ছে। ওর জন্য আমরা ঘরে বসে খাবো, সেটা দেখাবো। তো এখন রাখছি, পরে আবার দেখাবো। গোপাল একটু হাই করো। হাই। ও এখন এসছে
ওর একটু দেরি হয়ে গেল, কিন্তু আমাদের তো কেক টেক কাটা হয়ে গেছে, ঠিক আছে তাতে কোনো ব্যাপার না, ও এসেছে মজা হবে। ও একটু দেরি করে ফেলেছে, ও বুঝতে পারেনি। গোপালকে কেকটা দিয়ে দিলাম, ও এখন খাচ্ছে। বলো গোপাল, কেকটা কেমন হয়েছে খেতে? তরকারিগুলো তোমাদের দেখানোর কথা ছিল কিন্তু তখন দেখানো হয়নি। বাচ্চাটা এসেছে, রাতও হয়ে গেছে, 9:30 বাজতে যায়। সোনারও খিদে পেয়েছে, ওদের দুজনকে এখন খেতে দেবো। তোমরা একবার দেখে নাও, এটা পাঁচমিশালি ভাজা, এটা শুষ্নি শাক, আমি তখন বলতে পারিনি নামটা, এটা মাংস কষা, ফুলকপি আলু চিংড়ি মাছের রসা, এটা মুগ ডাল মাছের মাথা দিয়ে ঘরমুড়ো ঘণ্ট, এটা হচ্ছে কাতলার কালিয়া, আর এই পায়েস। পায়েসটা একটু এঁটে গেছে, তো ওদের এখন আমি খেতে দেবো। ভাতটা একটু বাটি দিয়ে চেপে চেপে দেবো, দেখতেও ভালো লাগে, কিন্তু আমি অনেকবার চেষ্টা করি, পারি না। অনেকবার চেষ্টা করেছি, কেন জানি না আমার হয় না, আরেকবার চেষ্টা করছি, দেখি হয় কি না। বেশ বসে থাকে, খুব ভালো লাগে দেখতে। পেরেছি বন্ধুটা, অনেকটাই পেরেছি, দেখো তোমরা অনেকটাই পেরেছি। আমি কোনোদিনই এটা সফল হয়নি, কিন্তু আজকে মনে হচ্ছে একটু হয়েছে। আর পকোড়াটা আজকে আর আমি করিনি, কারণ ওরা তো চলে গেল। এছাড়াটাই করে নেব, একজনের দিলে আরেকজনের মন খারাপ লাগবে। বার্থডে টার্থডে বেশি লোক হলে খুব ভালো লাগে। সোনা যখন ছোট ছিল, আমরা যখন পুরুলিয়ায় থাকতাম, তখন বেশ 30-25 জন বাচ্চা ওর বয়সী খুব এনজয় করত। দেখি চেষ্টা করে হয় কিনা। আর একটু চাপি মনে হচ্ছে, আর একটু চাপলে ভালো হবে শেপটা। শাক আর ভাজাটা পাশে পাশে দিয়ে দেবো, আর ওইগুলো ওখানে আস্তে আস্তে দিয়ে দেবো, হাতাই করে দেবো। ওগুলো আর তো দেওয়া যাবে না, অতগুলো বাটি লাগাবোও না। ওরা খেয়ে নি, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওয়। ভালো থাকবেন সবাই, গুড নাইট।